তো আমার ছেলের আজকে রাতে হঠাৎ করে জ্বর এসেছে, শরীর অনেক গরম ছিল, তো আমি ভেজা রুমাল নিয়ে সমস্ত শরীর মুছিয়ে দিয়েছি। এখন এই ভেজা রুমালটা কপালের উপর রেখেছি যাতে একটু ঠান্ডা হয়, যেহেতু কপালটাও অনেক গরম। তো এখন সকাল 8টা বাজে, তো ভাবলাম যে থাক এখন ঘুমিয়ে থাকুক, 10টার সময় উঠে নাস্তা খাওয়াবো আর ওষুধ খাওয়াবো। তো এই ফাঁকে আমি নাস্তা করে নিয়েছি, রুটি খেয়েছি এবং চা দিয়ে। তো আর দুপুরের জন্য রান্না করার জন্য রেডি করছি, পেঁয়াজ মরিচ কেটে রেডি করছি আর সবজি কেটে রেডি করেছি। এখন আমি হাঁসের ডিম রান্না করছি আলু দিয়ে, হাঁসের ডিম, যেহেতু অনেক শীত পড়েছে হাঁসের ডিম হলে অনেক ভালো হয়। এইভাবে আমি হাঁসের ডিম রান্না করছি। আর আমার আরেকটা তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না কমপ্লিট। তো দুপুরে রান্না আমার হয়ে গেছে, হাঁসের ডিম আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর ভাত আমার রান্না কমপ্লিট। তো আমার ছেলেকে আমি অলরেডি 10টার সময় ওষুধ খাইয়ে দিয়েছি এবং রুটি খাইয়ে দিয়েছি। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুরে আমি গরম পানি দিয়ে গোসল করে দিয়েছি, তো এখন রেস্ট নিচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম বাবা এখন খাবে, তো সে এখন খেতে চাচ্ছে না। তো আমি বলেছি বাবা তাহলে ঘুমাও, শুয়ে থাকো, আমি তাহলে খেয়ে নে, যেহেতু এখনও দুপুরের খাবার খায়নি, তো সে ঘুমিয়ে থাকুক, এখন রেস্ট নিক, জোরাজুরি করা যাবে না। তো জিজ্ঞেস করছিলাম কেমন লাগে, ভালো লাগছে মোটামুটি বলছে। তো আমি এখন এই ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি, গরম গরম ভাত, হাঁসের ডিম আর হচ্ছে এখানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা। তো আমি খেয়ে নিয়ে তারপর আমার ছেলেকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো। সবাই আমার ছেলের জন্য প্রে করবেন। আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।